আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াবো পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ কৃতকাজ। এর আরেক নাম বিভব শক্তি, এর আরেক নাম স্থিতি শক্তি। তো এই বিভব শক্তি বা স্থিতি শক্তি, দ্যাট মিন্স পটেনশিয়াল এনার্জি নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক ভীতি স্যার, এটা অনেক বোঝানোর পরেও যেন অনেক গ্যাপ থেকে যায়। তো তোমরা আজকে পুরোটা ক্লাস এমনভাবে শুনবা এবং আমার সাথে লিখবা। আশা করি আজকে ক্লাসের পরে কারো এই ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না। তো আমার সাথে সাথে লিখতে হবে এবং শুনতে হবে, তাহলে তোমার ক্লাসটা বেশি কাজে লাগবে। তো চলো আমরা প্রথমে দেখাই পটেনশিয়াল এনার্জি, দ্যাট মিন্স বিভব শক্তি কয় রকমের। প্রধানত তিন রকমের অ্যাডমিশনে আসে এটা। এক, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। স্যার জিনিসটা কি, পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে মনে করে এই উচ্চতায় উঠাতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাই বস্তুর মধ্যে বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি হিসেবে জমা থাকে, সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তার সমীকরণ হচ্ছে MgH। একটা, এবার আসো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। এটা কি, একটা সবাই জানি আমরা, এটা একটা স্প্রিং। তো এই স্প্রিংটা এইভাবে ঝুলানো আছে। এখন যদি আমি স্প্রিংটাকে এইখান থেকে টেনে বড় করে দিই, হ্যাঁ টেনে বড় করি, তাহলে কি আমার অনেক শক্তি ব্যয় হবে এটুকু স্মরণ ঘটাইতে? এই শক্তিটা এটার মধ্যে জমা থাকবে, যাকে বলে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। এই জমাকৃত শক্তিটার কারণে এটাকে ছেড়ে দিলে সে আগের জায়গায় চলে যায়, এটাকে কী বলা হয়, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। তার সমীকরণ হাফ কে এক্স স্কোয়ার। এবার আসো ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, এর আরেক নাম কেমিক্যাল পটেনশিয়াল এনার্জি, যাকে বলে রাসায়নিক বিভব শক্তি। তো এখানে এটা কুলম্বের সূত্রটা, মূলত দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 1/4πε0 Q1Q2r2। তবে এই তিনটার মধ্যে আজকে আমাদের ক্লাসে পড়ানো হবে যেটা, সেটা হলো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, মহাকর্ষীয় বিভব শক্তি। ধরো এটা একটা পাহাড়ি রাস্তা, হেলানো তল, তাহলে পাহাড়ি রাস্তা এরকম খাড়া থাকে যদি হয়, তাহলে আমরা আমাদের হিসাবে সুবিধার্থে এই পাহাড়টাকে আমরা একটা সমকোণী ত্রিভুজের মতো চিন্তা করলাম। কেমন, এ বি সি একটা সমকোণী পাহাড়, এই পাহাড়ের হেলানো তলবে গাড়ি ঘুরিয়ে নামছে। এই হেলানো তলটা আনুভূমিকের সাথে, ভূমির সাথে মনে করি পাহাড়ের এই আনুভূমিক তলটা থিটা কোণে আছে, ঠিক আছে। এখন এই গাড়িটা যদি গড়ায় নিচে নামতে থাকে, মনে করো নামতে নামতে কখনো সে এই পজিশনে চলে আসছে গাড়িটা, আমরা বোঝানোর জন্য ধরলাম এখানে গাড়িটা চলে আসছে, আচ্ছা ঠিক আছে। এখন এই গাড়িটি যে গড়ে নামতেছে, তোমাদের জিজ্ঞেস করলে সবাই বলবা স্যার কেন গড়ে নামতেছে, স্যার অভিকর্ষ স্তরণের কারণে, ওজন ওয়েটের কারণে। আবার এই গাড়ি রাস্তার উপর একটা চাপ দিচ্ছে না, এই রাস্তাটা যদি অনেক উইক দুর্বল হয় তাহলে কী হবে, এই গাড়ি রাস্তা বেগে ভিতরে ঢুকে যাবে মাটির ভিতরে, তার মানে সেদিকে একটা ভিতরে একটা চাপ দিচ্ছে। কেন চাপ দিচ্ছে যদি প্রশ্ন করা হয়, কেন চাপ দিচ্ছে, স্যার ওজনের কারণে, ওয়েটের কারণে, অভিকর্ষ স্তরণের কারণে, তাই না? মানে এটা কি ঢুকতেছে না, কারণ কি এই রাস্তাটাও তাকে একটা অবিলম্বিক প্রতিক্রিয়া বল, পারপেন্ডিকুলার রিয়াকশন ফোর্স দিয়ে দিচ্ছে উপরের দিকে, এই জন্য রাস্তা ভেঙে গাড়ি ভিতরে ঢুকছে না, কিন্তু এই রাস্তার উপর একটা প্রেশার কাজ করেই চলছে। তাহলে রাস্তার উপরে এই গাড়ির যে চাপ এবং গাড়ি যে ঘুরিয়ে পড়ছে, এই দুইটা বলেই আসলে ওজন MgH-এর কারণে ক্রিয়েট হচ্ছে। তো আমরা জানি বস্তু যেখানে যে অবস্থায় থাকুক না কেন, ওজন MgH অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে বস্তুর গাড়ির ওজন আমরা মনে করি খাড়া নিচের দিকে কাজ করছে, খাড়া নিচের দিকে। আমরা বোঝানোর জন্য মনে করি এটা ওয়াই অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। এখন এটা যদি হয় 90 ডিগ্রি, তোমরা বলো এটা যদি হয় থিটা, তাহলে এই কোণটা কত হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এটা এক লাই 90, তাহলে নিশ্চয়ই এই থিটা এইটার এটা মিলাম 90, তো এটাই যদি থিটা হয় এটা কত হবে, এটা নিশ্চয় হবে 90° - θ। এবার এই দেখো দুইটা সরলরেখা সমান্তরাল, তাই না, প্যারালাল, বিসি আর ওয়াই অক্ষ প্যারালাল, তাহলে দুইটা সরলরেখা যদি প্যারালাল হয়, এটা যদি হয় ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ হয় কী কোণ, একান্তর কোণ। তাহলে এই দুইটা যদি হয় সমান্তরাল, তাহলে এইটা যদি হয় ছেদক, তাহলে এটা যদি 90° - θ হয়, তোমরা কী বলবা এই কোণটা কত হবে, নিশ্চয়ই একই হবে, 90° - θ-ই হবে একান্তর কোণের সূত্র অনুসারে। এবার আসো, এটা কিন্তু আমরা লম্ব আঁকছি পারপেন্ডিকুলার, হ্যাঁ, তো
তো পারপেন্ডিকুলার হলে কি হবে, এটুকু কোণের মান কত, যেহেতু লম্বা হয়েছে এটাকে অভিলম্বিক প্রতিক্রিয়া বলে। আমরা জানি বস্তু যেই তলে থাকুক, যে অবস্থায় থাকুক, অভিলম্বিক প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে পারপেন্ডিকুলার লম্ব বরাবর হবে, তার মানে 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? তোমরাই বলো এই পুরাটুকু 90 ডিগ্রি, এটা হইলো কত, 90 মাইনাস থিটা, তাহলে এটুকুন কোণ কত হইতে পারে? নিশ্চয় বলবা স্যার এটা থিটা, কারণ এইটুকুন আর এইটুকুন যোগ করো, থিটা প্লাস 90 মাইনাস থিটা, মাইনাস থিটা প্লাস থিটা কাটা, তাহলে নিশ্চয়ই এটুকু কোণ থিটা। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে আমরা জানি এই কোণ সমান এই কোণ, এটা কী কোণ, বিপ্রতীক কোণ। খেয়াল করো যদি লাল কালি দিয়ে দেখাই কেমন হয়। হ্যাঁ, এইটা একটা সরল, ওয়াই অক্ষ একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা। হ্যাঁ, তাহলে স্বাভাবিক এইটুকু কোণ যদি হয় থিটা, খেয়াল করো নিশ্চয়ই এটুকু কোণে কী হবে, থিটাই হবে, বিপ্রতীক কোণ। হ্যাঁ, এটার অনুসারে। আচ্ছা, এবার আসো, আমরা যদি বলি এটা তোমরা ভেক্টরে পড়ছো, সাধারণত ভেক্টরের ত্রিভুজ সূত্র, একটা ত্রিভুজের দুইটা বাহু একই দিকে নির্দেশ করলে, দেখো এবি যেই দিকে তীরচিহ্ন খেয়াল করো, বিসিও সেই দিকে, তাহলে এই দুইটার যোগফল হবে কি, তৃতীয় বাহুর উল্টা দিকে। এটাই তো ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টর ট্রায়াঙ্গেল। তো আমরা কি বলতে পারি, এই এসি ইকুয়াল টু লিখতে পারি এবি প্লাস বিসি, এই যে, তাহলে আমার এই আর বলটা দুইটো উপাংশে বিভাজিত হবে, একটা ভূমির দিকে যেহেতু এটা কোণ, এটা লম্ব, তো লম্ব বরাবর যেটা কি ভার্টিক্যাল কম্পোনেন্ট, উলম্ব উপাংশ, সেটা আমরা জানি কিউ ইকুয়াল টু আর সাইন থিটা, আর ভূমির দিকে যেটা কি হরাইজেন্টাল কম্পোনেন্ট, সেটা হলো তোমার আর কস থিটা। এই জিনিসটা আরও ভালো বোঝার জন্য আমার ইউটিউব চ্যানেলে ভেক্টর রেজুলেশন বা ভেক্টর বিভাজন নামে একটা ভিডিও আছে, সেটা দেখে নিবা, তাহলে এটা একবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো এই ওজনটা কাজ করতেছে কোথায়, খাড়ার নিচের দিকে, এই দিকে না। এখন এই দিকে যে চাপটা তৈরি হয়, এই চাপটা কোথায়, এই চাপটা এই দিকে তৈরি হচ্ছে, খেয়াল করো। আবার গাড়ি গড়িয়ে পড়ছে এই দিকে, তাইলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওজন কাজ করে কোথায়, ওয়াই অক্ষ বরাবর। তো আমরা জানি অক্ষ বরাবর কোনো ফোর্স বল কাজ করলে সে বাঘ হয় না, অর্থাৎ পুরোটা এমজি এখানেই থাকবে। বাট তাহলে গাড়ি গড়িয়ে পড়ে কত ওজনের কারণে, আর গাড়ি রাস্তার পর চাপিয়ে বা দেয় কত ওজনের কারণে, সেটা বের করার জন্য আমাদের এই যে, তাহলে এটা 90 ডিগ্রি, খেয়াল করো। তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে এই বাহু আর এই বাহু একই দিকে হইতে হবে, ওই যে দুই বাহু একই দিকে, এদের যোগফল এটা, যেহেতু এটা কোণ তাহলে এটা কি লম্ব, নিঃসন্দেহে এটা কি ভূমি, তাহলে এই গাড়িটা রাস্তার পর যে চাপ দেয়, ভূমির দিকে যে চাপ দেয়, সেটা হচ্ছে কি হরাইজেন্টাল কম্পোনেন্ট, কি এমজির একটা কম্পোনেন্ট, এই রাস্তার উপর চাপ দেয় গাড়ি, না এমজি কস্থিতা, ভূমির রূপাংশ এমজি কস্থিতা। তাহলে গাড়ি কর্তৃক হেলানো তলে রাস্তায় যে চাপ, সেটা আজকে থেকে আমরা মুখস্থ করবো এমজি কস্থিতা। চলো লিখে নিই, বস্তু বা গাড়ি কর্তৃক হেলানো তল মানে ইনক্লাইন্ড প্লেনের উপর যে চাপ দেয়, প্রেশার দেয়, সেটা আজকে থেকে আমরা জানবো এমজি কস্থিতা। আর আরেকটা বল কাজ করে এই দিকে, এই দিকে মানে কি, খেয়াল করো এইটা এটা তো সমান্তরাল এই দিকে, তাহলে গাড়ি গড়ে পড়ে লম্বের উপাংশের কারণে, মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট, দ্যাট মিনস এমজি সাইন থিটার কারণে। তাহলে আমরা আজকে থেকে কী জানবো, হেলানো তলে ইনক্লাইন্ড প্লেনে গাড়ি ঘুরিয়ে চলে জি বলের কারণে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে হেলানো তলে মানে ইনক্লাইন্ড প্লেনে বস্তু বা গাড়ি গড়িয়ে পড়ে জি বলের কারণে, সেই বলের পরিমাণ কি, এমজি সাইন থিটা। তাহলে হেলানো তলে গাড়ি যদি এমজি সাইন থিটার কারণে গড়ে পড়ে, এখন আমরা যদি মনে করি যেহেতু বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি হিসাব করতে চাই, একটা গাড়ি এখানে ছিল ধরো, হ্যাঁ গাড়িটার নিচে ছিল, হ্যাঁ এই গাড়িটার আমরা ধাক্কায় একবারে পাহাড়ের উপরে নিয়ে যাব, তাহলে নিশ্চয়ই আমাকে এমজি থেকে একটু বেশি বল প্রয়োগ করতে হবে প্রথম অবস্থায়। সামান্য একটু এমজির থেকে হালকা একটু বেশি বল প্রয়োগ করে দিলাম, পরে গতিশীল যেহেতু গতিজড়তা আছে না, তো এই জন্য কী হবে, এই এমজির সাইন থিটা বল প্রয়োগ করলে সে একবারে যেতে 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 পাহাড়ের উপরে চলে যাবে। তাহলে আমরা মনে করি এই বিন্দু থেকে এই গাড়িটাকে কত ফোর্স, এমজি সাইন থিটা ফোর্স দিয়ে ধাক্কায় একবারে পাহাড়ের উপরে নিয়ে গেলাম, তার মানে কি বল প্রয়োগ করলাম, স্মরণ হইলো আমার শক্তি ব্যয় হলো না, এই শক্তিটা কোথায় জমা আছে, গাড়িতে,
বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি হিসেবে জমা আছে। তাহলে এই যে কাজটা করলাম এই কাজটা এখানে বিভব শক্তি হিসেবে জমা আছে। তাহলে আমরা কাজের সমীকরণ সবাই জানি W = Fs বল ইনটু সরণ। এই গাড়ির ধাক্কা নিতে যে বল ব্যবহার করা হয়েছে এই এফ এর মানটা হয়েছে এমজি সাইন থিটা এমজি, আর যে সরণ হয়েছে এ থেকে বিতে নিছি আমি এ বি লিখে দিই এ বি। আমার যেহেতু সাইন থিটা সমান আমরা জানি কি লম্ব বাই কি অতিভুজ তার মানে বিসি বাই এ বি, আর এ বি তো আছে লিখে দাও এ বি, তাহলে এ বি এ বি ক্যান্সেল। এবার বলো বিসিটা কি, বিসিটা আসলে পাহাড়ের উচ্চতা হাইট এস লিখে দাও এইচ। তাহলে কৃত কাজে বিভব শক্তি হিসাবে জমা হবে, তাহলে আমরা লিখতে পারি বিভব শক্তি মানে পটেনশিয়াল এনার্জি ইপি ইকাল টু এনজি এইচ। এটা কেউ কেউ ইউ দ্বারা লেখে দরকার নাই। তো আজকে থেকে আমরা জানবো পটেনশিয়াল এনার্জি মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি মহাকর্ষীয় বিভব শক্তি সমীকরণ ইপি ইকাল টু এমজি এইচ। এখন আমরা যে জিনিসটা দেখাবো, দেখো এখানে তিনটা রাস্তা, তিনটা ঢালু রাস্তা, এই হেলানো তোলে এই গাড়িটাকে এখানে তোমার ফেলতে ফেলতে ধাক্কা এখানে নিতে কষ্ট বেশি হবে না এই রাস্তা নিতে কষ্ট বেশি হবে, একবার সোজা ঠেলে উপরে ঠেলে কষ্ট বেশি হবে, কোথায় কষ্ট বেশি হবে তোমরা হয়তো আইডিয়া করতে পারছো। চলো আমরা ফিজিক্সের ফর্মুলার মাধ্যমে এটা দেখে, হ্যাঁ হেলানো তোলে গাড়িকে কোন বস্তুকে ঠেলে উঠাইতে যে বলের প্রয়োজন সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এখন খেয়াল করি এ থেকে দিতে মানে এইখান থেকে এইখানে নিতে যে বল প্রয়োগ করতে হবে এমজি সাইন থিটা মানে 30 ডিগ্রি, খেয়াল করো 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে কি হাফ, তার মানে এমজি বাই 2। আবার যদি এই পথে ঠেলে উঠাও তাহলে এমজি সাইন থিটা 2, থিটা 2 মানে কত 45 ডিগ্রি, তাহলে কোথায় বি থেকে এবার ডিতে নিতে হবে, বি থেকে ডিতে নিতে বলের মান এমজি বাই যেহেতু সাইন 45 ডিগ্রি রুট টু ওয়ান বাই রুট টু, তাহলে ওয়ান বাই রুট টু। এইবার যদি এইভাবে ঠেলে উঠাই তাহলে এই হেলানো তলের সাথে একটা নিশ্চয় কত ডিগ্রি 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে ঠেলে উঠাইতে কোন মূলত একটা এমজি সাইন থিটা, তাহলে সিডি পথে মানে সি থেকে ডিতে নিতে এমজি সাইন 90 ডিগ্রি, যেহেতু কোনটা 90 ডিগ্রি, সাইন 90 মানে কত 1, জাস্ট আমরা বোঝানোর জন্য এমজি বাই নিচে 1 দিয়ে দিলাম বোঝানোর জন্য। কি দেখা যায় এমজি রে 2 দিয়ে ভাগ করছো, এমজি 2 থেকে ছোট মানে রুট 2 দিয়ে ভাগ করছো, এমজি কে 1 দিয়ে ভাগ করছো, এটা সবচেয়ে ছোট, এটা আরো বড়, এটা আরো বড়, তার মানে কি 1 এডি এই বলটা সবচেয়ে ছোট, 1 বি ডি এটা আর একটু বড়, 1 সি ডি সবচেয়ে বেশি বড়। তাহলে আমরা কি দেখা যায় এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, তার মানে কি এই রাস্তা নিতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় এই রাস্তা নিতে তার থেকে বেশি বল প্রয়োগ করতে হয়, আর এইখানে নিতে আরো বেশি বল প্রয়োগ করতে হয়। আমরা কি বলতে পারি তাই এডি থেকে বিডি পথে কোনো বস্তু বা গাড়ি উঠাতে কষ্ট বেশি হবে, এই রাস্তা থেকে এই রাস্তায় কষ্ট বেশি হবে এবং সিডি পথে আরো কষ্ট হবে। এছাড়া আমরা তো আমরা জানি এটা দেখলেই বোঝা যায় কিন্তু ফিজিক্সের মাধ্যমে তুমি প্রমাণ করে দিলাম। এইবার এই গাড়িটাকে এ থেকে দিতে ঠেলে নিতে কাজ করতে হয় কতটুকু সেটা চলো বের করি। এ হতে দিতে নিতে কৃত কাজ যেটা বিভব শক্তি হিসেবে জমা থাকবে পটেনশিয়াল এনার্জি সেই কাজটাই তো কৃত কাজ, কাজ মানে কি এফ এস, এফ মানে কি আমরা এম জি সাইন থিটা 1, আর এ থেকে দিতে নিয়ে গেলা তাহলে সরল পথে এডি এম জি, এবার সাইন এ দেখো এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ তাহলে সাইন থিটাকে কি লেখা যায় লম্ব বাই অতিভুজ, তাহলে সি ডি বাই এডি সমকোণী ত্রিভুজ সাইন থিটা মানে কি সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ মানে সিডি বাই বিডি, তাহলে সিডি বাই বিডি আর বিডি তো লিখতে হবে তাহলে বিডি বিডি ক্যান্সেল, এবার এমজি এমজি আর সিডি মানে কি সিডি মানে এস ওমা, তার মানে বিডি পথে উঠেই তো কাজের পরিমাণ সেম। এবার আসো
যদি সি থেকে ঠেলে দেবো মাথার উপর ঠেলে গাড়িকে উপর উঠে ফেলতেছে, তাহলে সি থেকে ডিতে ডিতে কৃতকাল বিভব শক্তি একই এম জি সাইন থিটা থ্রি, আর সরণ কত সি থেকে ডিতে নিছি সি ডি, কিন্তু থিটা থ্রি মানে এখানে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 মান কত 1 এম জি, সি ডি মানে কি এইচ, তার মানে কি বোঝা গেল এ থেকে ডিতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় বি থেকে ডিতে নিত সেম, সি থেকে ডিতে নিত কাজের মান সেম, কারণ আমি যে কোনো বস্তুটাকে এখানে উঠাই না কেন উচ্চতা তো আমার সেম, অর্থাৎ বিভব শক্তি আমার একই জমা থাকবে। এটা শুধু দেখলেই হবে না, এটা সিনেমার নাটক না, দেখে তোমার একবার মুখস্থ হয়ে যাবে এই চিত্রটা, একে প্রত্যেকটা জিনিস পাইটু করে আমার মতো লিখো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।